ঘটনার বিবরণে জানা যায় শনিবার সাবরুমের প্রত্যন্ত গ্রাম থাইবঙ্গে বেলা দশটার সময় কিছু যুবক সংঘবদ্ধভাবে দীর্ঘদিন বন্ধ থাকা সিপিআইএমের পার্টি অফিসের দরজা খুলে দেয় প্রসঙ্গত আঠারো সালের তিন মার্চ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল এই অফিস থানা বিজেপি সমর্থিত যুবকরাই এদিন শতপ্রণোদিতভাবে এসে পার্টি অফিসের চারিধারের ঝোপঝাড় পরিষ্কার করে এবং দরজা খুলে পার্টি অফিসের সামনে পার্টির পতাকা লাগিয়ে মহান বিপ্লব দিবস পালন করেন প্রাক্তন বিজেপি সমর্থকদের কাছ থেকে এর জানতে চাইলে তারা বলেন বিজেপি দল র্যাগার কাজের মজুরি তিনশো টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে দু ভোট বৈতরণী পার হয় কিন্তু ত্রিপুরা সরকার গঠন করার তিন বছর পর তারা তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ এছাড়া কাজের টাকা সময় মতো না পাওয়া এবং যতদিন কাজ হয়েছে ততদিনের টাকা পুজোর আগে গ্রামবাসীর হাতে পায়নি বলে খুব উগড়ে দেয় এলাকাবাসী অতীব দুঃখের সহিত এলাকাবাসী জানান বিগত বামফ্রন্ট সরকার দু টাকা দরে চালের ব্যবস্থা যদি না করে দিত তাহলে গ্রামবাসীরা এই লকডাউনের সময় না খেতে পেয়ে মারা যেত কাজের টাকা ঢুকাইছে পামো এত টাকা আমরা দিচ্ছে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে কাজ করছি একশো তেতাল্লিশ টাকা করে কাজ ঢুকাই দিচ্ছে টাকা দিচ্ছি আড়াইশো টাকা কাজ করাইবো আড়াইশো টাকা করে সবাই আমরা কাজের টাকা দিলাম তারা ঢুকাইছে কত আমরা কাজের টাকা ঢুকাইছে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে কাজের টাকা ঢুকাইছে দুইশো পাঁচ টাকার মাঝে ফাইছি আমরা একশো তেতাল্লিশ টাকা বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা এলে কোশ্চেন না রেগা কত দিন কা 300 টাকা করব ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন